আমরা যে সব জিনিস ফেলে দিই সেগুলো থেকেও কিন্তু অনেক সুন্দর কিছু হতে পারে দেখুন এই কলমি শাকগুলো কিনে আনা কলমি শাকগুলো কেটে জাস্ট নিচের অংশটুকু এখানে রেখে দেওয়াতেই কি সুন্দরভাবে শাক গাছ হয়ে গেছে কলমি শাক দেখতেই বেশ ভালো লাগছে কিছুদিন পরে এগুলো আমরা নিয়ে খাবো ইনশাল্লাহ আরও তো এই পাশে খুব সুন্দরভাবে পুঁই শাক গাছ হয়েছে দেখুন আজকে এই পুঁই শাকগুলো আমরা পেরে নেব মানে তুলবো আর কি রান্নার জন্য দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এই যে এই ডালটি তো অনেক অনেক বড় হয়েছে এই তো এখান থেকে কেটে নিচ্ছি খুব সুন্দর একদম সতেজ নিজেদের ছাত্রশীর গাছ আসলে তুলে নিয়ে রান্না করা এটা আসলে অন্যরকম এক আনন্দ আর আমাদের গাছের এই লাল পোশাক খুবই মজা লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদের অন্যরকম টেস্ট আসলে তো দুই রকমই আছে লালও আছে সাদাও আছে আর কি এখানে রকম সার দেওয়া হয় না বলে এই জন্য এই শাকগুলোর স্বাদই অন্যরকম আসলে এগুলো মোটামুটি নিচ থেকে কেটে দিলে আবার সুন্দরভাবে হয়ে যায় আসলে নতুন করে সে একবার গাছ লাগিয়েছিলাম তারপরে আর নতুন করে লাগাইনি আমরা কেননা সেই ওই গাছ থেকেই প্রত্যেক বছর আবার হয় কেননা এখানে বীজ যখন হয় বীজগুলো নিচে পড়ে আবার ছোট ছোট গাছ হয় এখানে দেখুন আরেকটা ছোট গাছ অলরেডি হয়েছে এবং এখান থেকে আরো হবে ইনশাল্লাহ এই তো বেশ অনেকটুকু শাক হয়েছে আজকে একবেলা রান্না হয়ে যাবে আর কি আরও এখানে আমরা বেশিরভাগ জিনিস আসলে এই সব যে ছাদ কৃষিতে আমরা গাছগুলো লাগাই এগুলো বেশিরভাগই কিনে আনা না যেমন মিষ্টি কুমড়া সেদিন রান্না করতে করতে এখানে বীজ ছিল এই বীজগুলো লাগিয়ে দেওয়াতে দেখুন কত সুন্দরভাবে মিষ্টি কুমড়া গাছও হয়ে যাচ্ছে মার্শাল্লাহ বেশ অনেকগুলো চারা আসছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ